আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী লাম ইত্তাখিদ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল ওয়া কাব্বিরহু তাকবীরা সুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহ ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال سبحانه وتعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال سبحانه وتعالى وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ الحمد لله وتجبهي দিনাজপুর শহরে অবস্থিত রাজি একাডেমি তাহফিজুল কোরআন অ্যান্ড ইসলামিক শিক্ষা সেন্টারের সম্মানিত জামে মসজিদে উপস্থিত সম্মানিত তাওহিদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী মুসাল্লানে করাম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল কারিমের চারটি আয়াতে কারিমা, সূরাতুল আহজাব, সূরাতুল আম্বিয়া, সূরাতুল কালাম, এ বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্মুখে আল কোরআনুল কারিমের চারটি আয়াতে কারিমা পেশ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক আকিদা সংক্রান্ত আয়াতে কারিমাগুলি। তো সম্মানিত সুধীবৃন্দ, আমরা অবগত আছি আজকে রবিউল আউয়াল মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বহুল একটি মাস হল রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় তারিখ, আজকে দোসরা তারিখ, দ্বিতীয় তারিখ আজকে। এ মাসে বেশ কিছু অত্যন্ত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, শেষ নবী, আখিরু নবীন, খাতিমু নবীন, সাইয়্যিদুল কাউনাইন, আমরা অর্থে বলতে পারি যে মালায়েকা এবং ফেরেশতার মধ্যেও সবচেয়ে শ্রেষ্ঠ আখিরু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম, আমাদের প্রিয় নবীর মৃত্যু এবং মানব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা হিজরত, এ সমস্ত ঘটনাগুলি সংঘটিত হয়েছিল এ রবিউল আউয়াল মাসে। তো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কিন্তু ফজিলতের দিক দিয়ে বা ইসলামী দৃষ্টিকোণ থেকে এ মাসের কিন্তু বিশেষ কোনো মর্যাদা নেই, পার্থক্যটা বুঝতে হবে।
আমাদের বেদাতি ভাইরা দেখবেন বলবে যে পবিত্র রবিউল আউয়াল মাস ফজিলত দ্বারা পরিপূর্ণ, অনেক কথা বলবে। কিন্তু আমরা একটি কথা বলেছি, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তার কারণ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মাসে, নয় রবিউল আউয়াল, এটি হলো সবচেয়ে নির্ভরযোগ্য কথা। অন্য বর্ণনা মতে বারোই রবিউল আউয়াল, সেটা হতে পারে, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য আল্লামা শেখ শফিউর রহমান মুবারকপুরী, আল্লামা শেখ সোলাইমান আল মানসুরপুরী রহিমাহুল্লাহ, তারা আর অনেক প্রমুখ ওলামায়ে কিরাম বলছেন যে নয় রবিউল আউয়াল এটি হলো বিশুদ্ধ, আর বারি রবিউল আউয়াল হচ্ছে প্রসিদ্ধ। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, তো এই মাসে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, তিনি এই মাসে তিনি জন্মগ্রহণ করেন। তো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তার গুণাবলী এটি বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল কোরআন কারিমের অসংখ্য জায়গায় আমাদের প্রিয় নবীর তিনি গুণাবলী বর্ণনা করেছেন। আমি আয়াতগুলো আপনাদের সামনে একটু পাঠ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল কালামের চতুর্থ আয়াতে তিনি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রের উপরে। তার কারণ তিনি ছিলেন একটি মহান দিনের উপরে, ইসলামের উপরে, তার উপর যে কেতাব অবতীর্ণ হয়েছিল আল কোরআন আযীম, আল কোরআন করিম, সেটি একটি মহান গ্রন্থ আল কোরআন করিম। তো সেই সর্বদিক থেকে সম্মানিত শ্রোতৃবৃন্দ, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অদ্বিতীয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, যার তুলনা কেবলমাত্র তিনি ছিলেন, তার কোনো তুলনা ছিল না সমগ্র বিশ্বে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বাণী আদমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যে মহান নবীর উপর দুরুদ ও তাসলিম পেশ করেন, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইসল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু, নিশ্চয় আল্লাহ স্বয়ং এবং তার সমস্ত ফেরেশতা মণ্ডলী ইসল্লুন আলান নবী, দুরুদ ও তাসলিম পেশ করেন নবী মুহাম্মদের উপরে। সুতরাং হে মুমিনগণ, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তার উপরে আমার প্রিয় হাবিবের উপরে তোমরা দুরুদ ও তাসলিম তোমরাও পেশ করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রতিটি সলাতের মধ্যে, তাশাহুদের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি দুরুদ ও তাসলিম পেশ করা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আর প্রত্যেকটা আজানে যখন, আজানের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়, আল্লাহ তাআলার সাক্ষ্য প্রদানের সাথে সাথেই বিশ্বনবী রেসালাতের সাক্ষ্য প্রদান, এ ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন এটি ওয়াজিব করে দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এমন একটি তিনি বিধান দান করেছেন। এজন্য তিনি বলেন ওরাফানা লাকা দিকরক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনা আমি সমুন্নত করেছি, আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি। সম্মানিত শ্রোতৃবৃন্দ, কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর প্রতি ইমান ব্যতিরিকে কেউ সম্মানিত হতে পারবে না। পৃথিবীতে সম্মানের মর্যাদাই হল আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এর বাইরে যত বড় ব্যক্তি হোক সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে যদি সে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রাসূলের বিভিন্ন প্রাসঙ্গিক টেনে তিনি বলেছেন, অন্য জায়গায় তিনি বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি তোমাদের মতো কোনো পুরুষের তিনি পিতা নন, কিছু তার সন্তান ছিল শৈশবে তারা মৃত্যুবরণ করেছেন, তিনি কিছু মহিলাদের পিতা ছিলেন, কিন্তু তোমাদের মতো সুঠাম দেহের
পূর্ণ বয়স্ক কোনো পুরুষের তিনি পিতা নন, বলা কি রসুল আল্লাহ, তিনি আল্লাহ রসুল সুবহান আল্লাহ। এটা বিশাল মর্যাদা। ওই যে বেদাতিরা বলে আমাদেরকে যে আমরা বলি যে তিনি রাসুল নন, তাহলে তিনি তো আমাদের মতো হয়ে গেলেন, কত বড় জাহালাত, কত বড় মূর্খতা। রেসালাত নবুয়াত কি সামান্য ব্যাপার? আল্লাহ তাআলা কি বলেন, কুল, হে রাসুল বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মানব মণ্ডলী তোমরা শুনে রাখো, আমি তোমাদের মতোই বাশার, তোমাদের মতোই মানব, তোমাদের মতোই মানবীয় গুণাবলী দ্বারা আমি ভূষিত। কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া, পার্থক্য কোথায়? আমার নিকটে ওয়াহী আসে, সম্মানিত সুদেবৃন্দ। এই একটি পার্থক্য, কিন্তু যোজন যোজন বিলিয়ন বিলিয়ন মাইলের চেয়েও বড় পার্থক্য একটি পার্থক্য, যে তার কাছে ওয়াহী আসে আর আমাদের কারো নিকটে কিয়ামত পর্যন্ত ওয়াহী আসবে না। এজন্য সম্মানিত সুদেবৃন্দ, আহলুস সুন্নাহ জামাতের মুসলমানদের মৌলিক আকীদা, মৌলিক আকীদা, বেসিক আকীদা, যে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, লা নবুয়াত বাদাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নাবিয়্যিন, খাতিমুন নাবিয়্যিন, তিনি সর্বশেষ তিনি নবী, বিশ্ব নবীর নবুয়তের পরে কিয়ামত পর্যন্ত আর কারো নবুয়ত নবুয়ত কেউ প্রাপ্ত হবে না, কেউ নবী আসবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, একটা হাদিসে পাওয়া যায় মোটামুটি গ্রহণযোগ্য, যে আমার পরে যদি কেউ পৃথিবীর নবী আসতেন তিনি হতেন ওমার, আমার পরে যদি কেউ নবুয়ত প্রাপ্ত হতেন তিনি কেবলমাত্র ওমার রাদিয়াল্লাহু আনহু হতেন। মোটামুটি গ্রহণযোগ্য হাদিস। সুতরাং আমরা এক কথাতে বলে দিই, পৃথিবীতে যত ভণ্ড নবী, সব ভণ্ড, যত নবুয়তের দাবিদার সব ভণ্ড। গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে আহলে হাদিসরা সবচেয়ে বড় সংগ্রাম করেছে। আহলে হাদিসের তৎকালীন অল ইন্ডিয়া জমিয়তুল কনফারেন্সের সেক্রেটারি জেনারেল আল্লামা আবুল আফা সানা অমৃতসর রহমতুল্লাহ আলাই এ ভণ্ড নবীর সাথে তিনি বাহাস করেছেন, বোবাহাল করেছেন, মোনাজারা করেছিলেন, এবং দুজনের মধ্যে সর্বশেষ যে মুবাহালা হয়, মুবাহালা মানে দুজন ফাঁকা ময়দানি আল্লাহর কাছে রব্বুল আলমিন, আমাদের মধ্যে যে মিথ্যুক প্রতারক ভণ্ড তাকে তুমি ধ্বংস করে দাও, এটাকে বলে আরবিতে মুবাহালা। এটা তিনি করেছিলেন সে ভণ্ড নবীর সাথে। এ মুবাহালার পরে এক সপ্তাহের মধ্যে সে ভণ্ড নবী কাদিয়ানির পায়খানাতে পরের আক্রান্ত লাশ পড়েছিল। আর এই ঘটনার পরে 40 বছর পর্যন্ত শের পাঞ্জাব আবুল সানাল অমৃতসর রহমতুল্লাহ তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন, আলহামদুলিল্লাহ। এজন আমাদের মৌলিক নীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এজন্য আমরা সবচেয়ে সোচ্চার যে কাদিয়ানিরা অবশ্যই কাফের, এবং রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করি সব সময় যে কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার বাংলাদেশের নাগরিক হিসাবে নাগরিক সুবিধা ভোগ করুক। যদি একজন অমুসলিম যদি বলে আমি মুসলিম, সেটা তো মেনে নেওয়া যায় না, তার অমুসলিম তারা, তাতে কোনো সন্দেহ নাই। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য অনুরূপভাবে আমাদের প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য, আলামিন বলেছেন শুধু মানব নন, জিন নন, ইনসান নন, ফেরেশতা মণ্ডল নন, বরং কীট পতঙ্গ থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে উদ্ভিদ পর্যন্ত সারা পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব কিছুর জন্য আমাদের প্রিয় নবী রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, সুবহানাল্লাহ। আরেকটি বিষয় সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা, আপনাকে আমি রেসালত দিয়েছিলাম, নবুয়ত প্রদান করেছিলাম এ উদ্দেশ্যে যে আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য আপনি রহমত হবেন। এখানে তার জন্ম নিয়ে কথা বলা হয়নি, জন্মের কোনো ফজিলত নাই, সম্মানিত শ্রোতা, রেসালতের ফজিলত আছে। ওমা আরসালনাকা এ কথা বলা হয় নাই যে আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা পুত পবিত্র, এ কথা বলা হয় নাই, সম্মানিত শ্রোতাবৃন্দ। তাই বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রাসূল হলেন সমগ্র জগৎবাসীর জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন, সুবহানাল্লাহ।
এটার উপরে পৃথক একটা খুতবা হলো আলোচনা শেষ করা যাবে না। আপনি দেখুন আমাদের প্রিয় নবীর ফেরেশতা মণ্ডলীর উপর তার কত বড় রহমত, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা যখন মসজিদে গমন করবে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাবে না, তার কারণ ফেরেশতা মণ্ডলী কষ্ট পান, মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম, আদম সন্তানরা যাতে কষ্ট পায় ফেরেশতারাও তাতে কষ্ট পায়। আপনি যদি সিগারেট খেয়ে, তামাক খেয়ে, জর্দা খেয়ে, বিড়ি সিগারেট খেয়ে, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করেন, আপনার প্রতিবেশী যে মুসলিম তার কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন যে ফেরেশতা মণ্ডলীর কষ্ট হবে, সুতরাং ফেরেশতাদের প্রতি সম্মান প্রদর্শন করে তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করবে না। কাজে তিনি দেখেন ফেরেশতা মণ্ডলীর উপর তিনি ছিলেন রহমতুল আলামিন, সুবহানাল্লাহ। এবং প্রিয় নবী বলেন, খবরদার তোমরা যখন ইস্তিনজা করবে, তোমরা যখন শৌচ কার্য সম্পাদন করবে, হাড্ডি এবং কয়লা দিয়ে তোমরা শৌচ তোমরা ইস্তিনজা করবে না, তার কারণ ওটা জিন জাতির খাবার, ওদের খাবার নিয়ে আমরা ইস্তিনজা করতে পারি না। জিন জাতির প্রতি বিশ্বনবী রহমত, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী রহমত শিশুদের উপর, বিশ্বনবী রহমত বৃদ্ধদের উপর, বিশ্বনবীর ওপর যুদ্ধের ময়দানে কাফেরদের উপর, বিশ্বনবীর রহমত নারী জাতির উপর, বিশ্বনবীর রহমত ইয়াতিমদের উপর, বিশ্বনবীর রহমত বিধবাদের উপর, বিশ্বনবীর রহমত ফকির মিসকিনদের উপর। এক একটি অধ্যায় বলতে গেলে সম্মানিত শ্রোতাবৃন্দ দীর্ঘ সময় লাগবে। এক কথা প্রমাণিত, আমার আপনার প্রিয় নবী ছিলেন রহমাতুল্লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্যই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে যে পরিমাণ বেদাত অনুষ্ঠিত হয় তা দুঃখজনক। এত বেদাত অন্য কোনো মাসে হয় না। বিশ্বনবীর মহব্বতের নামে, বিশ্বনবীর জন্ম দিবসের নামে, বিশ্বনবীর অফাত দিবসের নামে, এবং কৃষক যাহার সম্ভব কি কৃষক বেদাতিরা মন গড়া তার ইবাদত তৈরি করে ফেলেছে সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্যে দেখুন শরীয়ত এটা সারা বিশ্ববাসী মিলে একটি শরীয়ত তারা প্রবর্তন করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখলুকু মা লা তাআলামুন, নতুন নতুন আবিষ্কার আসবে, প্লেন, রকেট, স্টিমার, সব আরও করো, আরও করো, আল্লাহ তো প্রশংসা করেছেন, কিন্তু শরীয়তের ব্যাপারে হাত দেওয়া যাবে না, আল্লাহ তাআলা হাত কেটে ফেল দেবেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন যে ফালাউল আল ফাসুল আকুদিয়াল আমর, আল্লাহ বলছেন যে আমলাহুম সুরাকা শারাউলাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযম বিহিল্লাহ, আল্লাহ তাআলা যেটার অনুমতি প্রদান করেন নাই সেটা তারা পরিবর্তন করে শরীয়ত তৈরি করে তারা। আল্লাহ বলছেন আলাউল আল ফাসল, আমার যদি একটা চূড়ান্ত দিবস না থাকতো কিয়ামত দিবসে, নইলে আমি যে কোনো সময় তাদের ধরে ফেল দিতাম। তাই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, শরীয়তে কোনো বেদাত করা যাবে না। আপনি তো বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, কত গুরুত্বপূর্ণ দিবস, কেন সেটাকে আমরা একটা মিলাদ উদযাপন করতে পারবো না? বেদাতিরা নাম দিয়েছে কি সাইয়েদুল আয়াদ, সর্বশ্রেষ্ঠ ঈদ, নাউজুবিল্লাহ। যেখানে বিশ্বনবী বলে আমার উম্মতের জন্য কেবলমাত্র দুটি আনন্দের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আর বেদাতিরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ। এ বেদাতিদের দৌরাত্ম সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা ইসলামের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ। অসংখ্য লোককে তারা বেদাতে বানিয়ে দিচ্ছে, বিভ্রান্ত তার করে ছাড়তেছে সম্মানিত শ্রোতাবৃন্দ। সুতরাং আমরা আগে বলেছি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটার নামে কোনো ইবাদত আবিষ্কার করা এটা ইসলামে আদৌ গ্রহণযোগ্য নয় সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনি বলতে পারেন যে বদরের যুদ্ধ কত গুরুত্বপূর্ণ, চিন্তা করছেন বিশ্বনবী স্বয়ং বলেছেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল হিসাবা লান তুবাদা ফিল আরদ হে রব্বুল আলামিন, এ মুসলমানদের এই জিহাদি কাফেলাকে আপনি যদি আজকে নিশ্চিহ্ন করে দেন, আজকে তারা যদি পরাজিত হয় বদরের যুদ্ধে আল্লাহর জমিনে, আপনার ইবাদত হবে না। কত মারাত্মক দিবস, ইয়াউমুল ফুরকান আল্লাহ বলেছেন,
হক ও বাতিলের পার্থক্যকারী দিবস। কিন্তু ইসলামী শরীয়ত এই দিবসটির কোনো বিশেষ কোনো মর্যাদা প্রদান করে নাই। পার্থক্য বুঝতে হবে সম্মানিত সদস্যবৃন্দ। অথচ ইসলাম গুরুত্ব প্রদান করেছে কোনটা? ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ, বিশ্বনবী বললেন কি ইহুদিরা, ঘটনা কি, আজকের দিবসে কেমনে তোমরা সিয়াম পালন করার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? তারা কি বলেছিল? হ্যাঁ দিয়াউমুন সালিহুন, হ্যাঁ দিয়াউমুন আজিম, মহান একটি দিবস, পুণ্যময় একটি দিবস। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে তিনি মূসা এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলেন। ও আগরাকা ফিরআউন ওয়া জুনুদাহু, ফিরআউন এবং তার সমস্ত সৈন্য বাহিনীকে তিনি ডুবিয়ে মেরেছিলেন। কাজে মূসা সাল্লাম সোয়ামাহু শুক্রান লিল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি সিয়াম পালন করেছিলেন। বিশ্বনবী বলেছিলেন নাহনু আউলা ওয়া আহকাবু মূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আমাদের বেশি নিকটতম, সুতরাং আমরাও সেই দিনে সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই স্বীকৃতি প্রদান না করতেন, আশুরার সিয়াম বলে কিছুই থাকতো না। সম্মানিত সুধাবন্ধু, আল্লাহর নবী বিশ্বনবী যদি আরাফা দিবসের সিয়ামের স্বীকৃতি প্রদান না করতেন, অতীত এবং আগামীর দুই বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি স্বীকৃতি না প্রদান করতেন, আমরা কিয়ামত পর্যন্ত যদি ওই আরাফা দিবসের সিয়াম রাখতাম, সেটা বেদাত হতো। সম্মানিত সুধাবন্ধু, পার্থক্যটা বুঝতে হবে। সম্মানিত সুধাবন্ধু, শুধু ইয়া নবী সালাম আলাইকা বললে মহব্বত হয় না, ওই বুক চাপড়ালে হাই হোসেন বললে বিশ্বনবীর আহলে বাইতের প্রতি মহব্বত হয় না। শিয়াদের প্রভাবিত, খ্রিস্টানদের প্রভাবিত আহলে এই সমস্ত আপনার ইবাদত ইসলামে গ্রহণযোগ্য নয়। সম্মানিত সদ্যবিন্দু, এখানে কেবলমাত্র গ্রহণযোগ্য আল্লাহ রাসুলের আমল আছে কিনা, সাহাবা কিরামের আমল আছে কিনা, কোরআনের দলিল আছে কিনা, হাদিসের দলিল আছে কিনা, এর বাইরে ইসলামের কোনো সুযোগ নাই। সম্মানিত সদ্যবিন্দু, কাজে আমরা বলতে চাই সম্মানিত সুধাবিন্দু, শুধু বিশ্বনের মহাব্বতের নামে আল্লাহ রাসুলকে আল্লাহর জায়গায় বসাই দিবেন যে তিনি আলিম এবং কাইম। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? কুল্লাই আলম মান ফিস সামাওয়াতিল অল আরদ অল গায়বা ইল্লাল্লাহ। রাসুল বলে দিন আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ, এমনকি রাসুল পর্যন্ত তারা গায়েব জানেন না। একমাত্র গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে। আর আমাদের বেদাতিরা তারা বল যে রাসুল গায়েব জানতেন, রাসুল সর্বত্র হাজির নাজির, এবং তারা আরও বলে যে রাসুল তিনি মানুষের মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি। এরা কোরআন অস্বীকারী। সম্মানিত সুধাবিন্দু, আর এরা কাফেরদের আকীদা ছিল, মুশরিকদের পৌত্তলিকদের আকীদা ছিল যে মানুষ কিভাবে নবী হতে পারে। আপনি কোরআন আপনি আয়াতগুলি পড়ে দেখুন। সম্মানিত সুধাবিন্দু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকারভাবে তিনি বলতেছেন যে ওমা মানআনা সাইয়াকুলু আইয়ুমিনু আইয়ুমিনু, আল্লাহ বলছেন যে ইদ জাআহুমুল হুদা, যখন হিদায়ত আসলো, ইসলাম আসলো, আল্লাহ রাসূল আসলেন, তখন তারা কেন ঈমান গ্রহণ করছে না? কারণ কি? তারা কি বলতো? তারা বলতো আবাআসাল্লাহু বাশার রাসূলা, আল্লাহ কি একজন বাশারকে মানুষকে রাসূল হিসাবে পাঠাতে পারেন? এটা আদৌ সম্ভব? তার মানে তারা মনে করতো যে বাশার কখনো, মানুষ কখনো নবী হতে পারেন না। একই আকিদা এই পৌত্তলিক মক্কার কাফেরদের যারা দোসর, একই আকিদা তিনি কীভাবে নবী হতে, তিনি কীভাবে মানুষ হতে পারেন, তিনি হলে নূরের তৈরি, নাউজুবিল্লাহ। জাল হাদিস, ভিত্তিহীন হাদিস, আউয়াল মা খালাক আল্লাহ নূরি, এসব জাল হাদিস যারা তারা প্রমাণ করতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন নূরের তৈরি, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধাবেন, এই যে আমরা বলতে চাই সম্মানিত সুধাবেন্দু, আমাদের রাসুলের মধ্যে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহাল ইয়াউমাল আখির, আল্লাহ বলছেন তোমাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত একমাত্র আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতিটা আমল তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ। সম্মানিত সুধাবেন্দু, আমাদের বিশ্বনবীর কোনো একটি আমলকে নিয়ে কেউ যদি সন্দেহ পোষণ করে, প্রমাণিত হবার পরে যেটা সঠিক না বেঠিক, এই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। সম্মানিত সুধাবিন্দু, এই জন্য রাসুলের প্রতি পূর্ণ আনুগত্য, যদি সেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়, সে হাদিসের প্রতি আমল করা, এটা আল্লাহ রাসুলের কেতাত করা, এটা ওয়াজিব এবং ফরজ হয়ে যাবে। সম্মানিত সুধাবিন্দু, তো কাজে আমি আপনাদের সামনে সে কথা বলতে চাই। সম্মানিত সুধাবিন্দু, যে মহরম যে আপনার রবিউল আউয়াল মাস, এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেবলমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে।
আবার দেখুন এই মাসেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় নিয়েছেন, সেটাও ছিল 12 রবিউল আউয়াল। সেটি সঠিক কথা, 12 রবিউল আউয়াল, আর জন্ম হলো 9 রবিউল আউয়াল। তাহলে আপনি একই মাসে তাহলে কেমনে শোক করবেন, কেমনে আপনি আবার আনন্দ ফুর্তি করবেন। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, ঈদ এ মিলাদুন্নবীকে কেন্দ্র করে, বিশ্বনবীর জন্মদিবসকে কেন্দ্র করে, বিশ্বনবীর অফাত দিবসকে কেন্দ্র করে, কোনো ঈদ নাই, কোনো উৎসব নাই, কোনো আনন্দ নাই, কোনো বেদনা নাই, কোনো বিষাদ নাই, কিচ্ছু উদযাপন করা যাবে না। তার কারণ ইসলামী শরীয়ত এটাকে এলাও করে নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। আবার আপনি হিজরত দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয়, সুবহানাল্লাহ। হিজরতের মাধ্যমে মুসলমানরা প্রথম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারা অর্জন করে, মদিনা নামক একটি রাষ্ট্র তারা গঠন করেছিল সম্মানিত শ্রোতাবৃন্দ বিশ্বরবি নেতৃত্বে। তো দেখুন আপনার বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় একত্ববাদের বাণী সর্বত্র ছড়িয়ে দিলেন, মানুষ যখন দলে দলে মুসলমানরা শুরু করলো, যখন ইসলামের আলোকবর্তিকা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন তারা দেখলো যে মহাবিপদ, তখন তারা আশ্চর্য হলো, আজআল আল আলিহাত ইলাহ ওয়াহিদা ইনহাদা ইল্লা শাইন ওজাব। তারা বলল যে আশ্চর্য ব্যাপার, কি বিস্ময়কর ব্যাপার, আমাদের সকল দেবদেবীকে বাতিল করে এক আল্লাহর সে ক্ষমতা জারি করতে চায়, এক আল্লাহর ইবাদত কায়েম করতে চায়, ইনহাদা লা শাইন ওজাব, এটা তো বিস্ময়কর ব্যাপার। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মক্কা নগরী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, তারা দারুন নাদুয়ায় মক্কা পার্লামেন্টে তারা গোপনে একটি সভা আহ্বান করলো, আবু জাহালের নেতৃত্বে তারা একটা সভা, একটা আপনার গোপন বৈঠক তারা অনুষ্ঠান করলো। আল্লাহ রাব্বুল আলামিন সে তথ্য তুলে ধরেছেন যে ওয়াইদ এমকুর বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ামকুরুন ওয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ এমকুর বিকাল্লাযীনা কাফারু, কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আল্লাহ বলছেন কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা তিনটি মত প্রদান করেছিল। কেউ বলল কি লে ইসবিতুকা, ওকে বন্দি করে রাখতে হবে মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেন বাড়ি থেকে বের না হতে পারে, বের হলে তো ইসলাম ছড়িয়ে দিচ্ছে, আমাদের ভাইদেরকে মুসলমান বানিয়ে ফেল দিচ্ছে, কাজে ওকে বের হতে দেওয়া যাবে না, বন্দি শিকল করে ঘরে বন্ধ রাখতে হবে। এক গ্রুপ বলল, আর এক গ্রুপ কি বলল, তাও এক তুলুকা বলে দেখো এই বীজ বিছন রেখে লাভ নাই, একদম শেষ করে দাও, তার কারণ সে থাকলে পারে তার কিছু অনুসারী হবে, তার কিছু আবার ছেলে মেয়ে হবে, কিছু বাচ্চা হবে, এরা ইসলামকে ছড়িয়ে দেবে, সুতরাং এই মুসিবত রাখা যাবে না, একদম শেষ, গলা কেটে শেষ করে ফেলতে হবে। আর এক গ্রুপ বললো ইসরিজু, কাউকে নির্বাসনে পাঠাই দিতে হবে, একদম দেশে তার করতে বাধ্য করতে হবে, ভাগো। তিনটা সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলা বলছেন ওয়াম কুরুন, তারা চক্রান্ত করতেই থাকে, ওয়াম কুরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং তিনি আপনার কৌশল অবলম্বন করেন, আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা সর্বোচ্চ কৌশল নির্ধারণকারী। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তারা সিদ্ধান্ত উপনীত হলো আর রাখা যাবে না, মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। তিনি রাতের আধারে সম্মানিত শ্রোতাবৃন্দ বা আপনার প্রস্তুতি নিলেন, উঠেন দুপুর রোদ্রে কাইম রাসা আবু বকর সিদ্দিককে নিয়ে তিনি আপনার পলায়ন করলেন, আপনার জানেন গাড়ি শহরে তার আশ্রয় গ্রহণ করলেন। সে কঠিন দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও তিনি বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, হে কিয়ামত পর্যন্ত বানি আদম তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার প্রিয় রাসূলের সাহায্য না করো, আমি রব্বুল আলামিন স্বয়ং আমার রাসূলের আমি হাবিবের সাহায্য করবো, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, কিয়ামত পর্যন্ত রাসূলের সাহায্য করতে হবে, রাসূলের অবমাননা মানে আমাদের অবমাননা, রাসূলকে গালি দাও মানে আমাকে শুধু নিজের গালি দাও না, আমার সবচেয়ে প্রিয় পাত্র, আমার কলিজার টুকরা আমার রাসূলকে গালি দিয়েছে, আর আপনার যদি খারাপ না লাগে আপনি অমুসলিম হয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা তিনি বলছেন ঈদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে বের করে দিল, সামিয়াতনাইন তিনি দ্বিতীয়দের একজন আবু বকর আর একজন ওমর রাদিয়াল্লাহু আনহু, সেই কঠিন দৃশ্যে ঈদ ইয়াকুল লিসাহিবিহি, যে তখন তিনি তার সাথীকে বললেন লা তাহজান, আবু বকরকে বললেন লিসাহিবিহি, এই যেখান থেকে সাহাবি
তিনি তার সাহেবকে বললেন, সাহাবিকে বললেন, আবু বকরকে বললেন, লা তাহজান, আবু বকর ভয় করবে না, ইন্নাল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সে করুণ দৃশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি গুহায় তিন দিন আশ্রয় নিলেন। সুবহান, দেখেন আমরা না খেতে মরে যাব, তিন দিন গুহায় আশ্রয় তিনি নিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কি মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে নির্দেশ প্রদান করলেন, এই মুহূর্তে তুমি জাল বুনে দাও। মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বুনে দিল, আর উপরে আপনার পাহাড়ের চূড়ায় কাফেররা দেখল যে নিচে তো মাকড়সার জাল। সুতরাং এখানে কেমনে মানুষ প্রবেশ করতে পারে? মানুষ প্রবেশ করলে তো মাকড়সার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তার রাসূলকে হেফাজত করলেন? সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহ ছিলেন আস্থাশীল, আল্লাহর প্রতি আস্থাশীল ছিলেন, তার ভয় করেন নাই। তিনি আবু বকরকে বললেন, খবরদার কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে যখন কাফেররা তার অনুসারে বলছিলেন যে ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, পিছনে ফেরাউন বাহিনী আর সামনে সে বিশাল জলরাশি মহাসমুদ্র, আমরা কীভাবে নাজাত পেতে পারি? মূসা সালামও অবিচল ছিলেন, বলিষ্ঠ কণ্ঠস্বর বলেছিলেন, ইন্না মা'ইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার পরওয়ারদিগার আছেন, খবরদার চিন্তা করবে না, তিনি আমাদেরকে পথ দেখাবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সাগরে দুটি পথ বের করে দিলেন, মূসা সালাম অনুসারীরা পার পেয়ে চলে গেলেন, আর ফেরাউনের তার সমস্ত সৈন্যবাহিনী তাদের সলিল সমাধি ঘটে গেল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদের রাসূলের অনুসরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের প্রমাণ এলাও করে নাই, সেটা কিয়ামত পর্যন্ত সেটা কোনো দলিল হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এত কিছুর পরেও কিন্তু রবিউল আউয়াল মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারঈ কোনো ফজিলত প্রদান করেন নাই। এই এত বড় হিজরতের মতো ঘটনা, হিজরতের মতো ঘটনা যে মানব ইতিহাসের গতিপথকে পাল্টে দিল, তারপরে কোনো হিজরতের মাস, এই বিশ্বনবীর জন্মদিবসের মাস, বিশ্বনবীর অফাত দিবসের মাস, এটা ইবাদতের কোনো অংশ হিসাবে ইসলাম স্বীকৃতি প্রদান করে নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য যারা বলে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, এবং তারা ঈদে মিলাদ উদযাপন করে, এরা রাসূলের, এরা কোনো বিশুদ্ধ বা আসলে প্রকৃত অর্থের রাসূলের অনুসারী এরা হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমাদেরকে প্রকৃত অর্থে রাসূলের অনুসারী হতে হবে, আমাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে যত মূর্খতা, এই যে এগুলো তো মানে মানুষের বিবেকের কথা, কেন রবিউল আউয়াল মাস মর্যাদার হবে না, এটা মানুষের বিবেকের কথা, এটা জ্ঞানের কথা না, শরীয়তের কথা না, এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, পুরো দিনাজপুর বাসীর জন্য নয়, বরং সমস্ত উত্তরবঙ্গের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য রাজি একাডেমি আলহামদুলিল্লাহ একটি রহমত স্বরূপ প্রতিষ্ঠা লাভ করেছে আলহামদুলিল্লাহ। এখানকার আমাদের ছেলেরা মেয়েরা তারা শুধু ইমামতি করবে, আজান দিবে, নাউজুবিল্লাহ দৌড়া দোয়া তাবিজ বিক্রি করবে যেটা টোটালি বেদাত, ঝাড়ফুঁক করবে, আর আমাদের মেয়েরা শুধু রান্না করবে, ঝাড়ু দিবে, স্বামীর খেদমতটাই করবে, সমাজ পরিবর্তনে কোনো অবদান রাখতে পারবে না, এমনটি হতে পারে না। এ প্রতিষ্ঠা, এই একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে এমন মানুষ তৈরি করবে যারা বাংলাদেশকে, যারা রাষ্ট্রকে, যারা পরিচালনা করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা আলেম হবে, গবেষক হবে, অর্থনীতিবিদ হবে, যারা আপনার অ্যাডমিনিস্ট্রেটর হবে, আর আমাদের মেয়েরাও তারা শিক্ষিত হবে, তারা সুশিক্ষিত সন্তান তৈরি করবে, জাতি গঠনে ভূমিকা রাখবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বিচক্ষণ মহিলা হবে, এই ধরনের মেয়ে আমরা আমাদের সন্তানদের এভাবে তৈরি করতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, মেয়েদের অবদান এটা বলতে গেলে তার সঙ্গে একটা পৃথক একটি খুতবার দরকার। আমি শুধু একটি ঘটনা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, একটা হাদিস শুধু বলতে চাই, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন অত্যন্ত দাসী ছিলেন, আপনার উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, সে তার দাদার বা তার মায়ের বিভিন্ন বক্তব্য আছে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ইন্তেকার করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তিনি হয়তো উমরকে বললেন, হ্যাঁ উমর, ইন তালেক বিনা ইলা উম্মে আইমান, তুমি আমাকে উম্মে আইমানের কাছে নিয়ে চলো। তার কারণ
নবী সাল্লাম তার পরিদর্শন করতে তাকে দেখতে যেতেন, আল্লাহ রাসুল ইন্তেকাল করেছেন, সুতরাং আমাদের কিছু হক আছে তার, আমরা তাকে দেখতে যাই। তারা দেখতে গেলেন, দেখতে যাওয়ার সাথে সাথে উম্মা ইমান অঝোর নয়নে তিনি কান্নাকাটি শুরু করলেন। এর আবু বকর উমার বললেন, উম্মা ইমান আপনি কাঁদছেন কেন? আপনি কি জানেন না আল্লাহ রাসুলের জন্য আল্লাহ তাআলা কী মহা পুরস্কার রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, কত পুরস্কার রেখে তো আপনি কাঁদতেছেন কেন? তিনি বলছেন, আমি কাঁদছি এর জন্য নয় যে আমি এগুলো জানি না, আমি সবই জানি, কিন্তু কেন কাঁদতেছি? কান্দার কারণ হলো আন্না লোহিয়া কাদ ইন কাতা মিনাস সামা, ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওয়াহি আসবে না, আল্লাহ রাসুল ইন্তেকাল করেছেন মানে আর ওয়াহি আসবে না, এই জন্য আমি কাঁদতেছি যে কত বড় আমাদের জন্য বিপদ। এবং এই কথার কারণে তারা দুজনে অঝর নয়নে কাঁদলেন। আমি বলতে চাচ্ছি যে উম্মে আইমানের মতো এত চিন্তাশীল মহিলা আমাদের সমাজে দরকার, সম্মানিত শ্রোতাবৃন্দ। আয়েশা রাদিয়াল আনহা তিনি মহাকবি, তিনি ছিলেন কাব্য রচনা করতেন, তিনি ফকিহা ছিলেন, মহাদ্দিসা ছিলেন, সাহিত্যিক ছিলেন। আয়েশার মতো মহিলা বর্তমান সমাজে দরকার। এবং মালিক রহমতুল্লাহ আলাই ওই মহিলার ভূয়সী প্রশংসা করেছেন যে তার স্বামী বলেছিল যে সিঁড়িতে ছিল তার স্বামী, তার স্ত্রী, স্বামী জানে যে অত্যন্ত বিচক্ষণ মহিলা, আমার স্ত্রীর অত্যন্ত বুদ্ধিমতী। তখন স্বামীকে বলল, স্বামী তার স্ত্রীকে বলল পরীক্ষা নেওয়ার জন্য, ইন নাজালতে ফান্তে তোয়ালিকোন, তুমি যদি নিচে নামো তুমি তালাক, ইন সোয়াদতে ফান্তে তোয়ালিকোন, তুমি যদি উপরে উঠো। প্রজ্ঞাবান বিচক্ষণ মহিলা ইসলামে প্রয়োজন, সম্মানিত সদস্য। আলহামদুলিল্লাহ এ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে কওম একদম দাওরা হাদিস পর্যন্ত, এটা তো বিস্ময়কর ব্যাপার। এত অল্প সময়ে আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন যে এখানে দাওরা হাদিস পর্যন্ত আমাদের মেয়েরা পড়তেছে, আর চেয়ে ভালো সুখবর কী হতে পারে সম্মানিত সদস্যবৃন্দ? এ যেন আমরা বলতে চাই সম্মানিত সদস্যবৃন্দ যে আমাদের শরীয়ত বুঝতে হবে, আর আমাদের ছেলেরাও বুঝবে, মেয়েরাও বুঝবে। আপনি দেখুন আমাদের বেদাতিরা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ির রবিউল আউয়াল উদযাপন করেছিলেন, তিনি মিলাদ করেছিলেন, তার দলিল সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন। সুতরাং আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন প্রত্যেক সোমবার রোজা রাখেন? তিনি বলেছিলেন, যাকা ইয়াউমুন হুলিতু ফিহি, এটা সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া আলাইয়া উনজিরা ফিহি, এই দিন আমার প্রতি ওয়াহি নাযিল হয়, কোরআন অবতীর্ণ হয়। কাজে তারা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মিলাদুন্নবী উদযাপন করেছেন, নাউযুবিল্লাহ। আমরা বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছিলেন সোমবার সিয়াম সেটা পালন করেন। সোমবার তো শুধু রবিউল আউয়াল মাসে আসে না, প্রত্যেক সপ্তাহে সোমবার আসে, রবিউল আউয়াল মাসেও আসে, রবিউস সানি তো আসে, জামাদিল উলা তো আসে, রজবে আসে, শাবানে আসে, প্রত্যেক সোমবার আল্লাহর রাসূল রোজা রাখতেন। তারপরে সেটা কেবলমাত্র রবিউল আউয়াল মাসের সাথে কেমনে খাস করে দিলেন, এলে ভণ্ডামি ছাড়া কিছুই নেই সম্মানিত সদস্যবৃন্দ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন, খবরদার, লা তুতরুনি কামা আত্রাতিন নাসার আইসালাম মাদিয়া, খবরদার আমাকে না তোমরা বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না, যেমনভাবে খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করেছিল ঈসা ইবনে মারিয়াম কিনে, তারা বলেছিল ঈসা ইবনে মারিয়াম ইবনুল আল্লাহ সন্তান, খবরদার আমাকে না তোমরা বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আব্দুল্লাহ রাসূলুহু, আমি তো আল্লাহর বান্দা এবং আমি হলাম আল্লাহ রাসূল। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সে কথা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায় কথা বলতে চাই যে আসুন আমরা আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যে তার যে আদর্শ, তার যে সহি সুন্নাহ, সম্মানিত শ্রোতাবৃন্দ, এগুলো আমরা আমল করি, তবে আমরা বিশ্বনবীর কিয়ামত দিবসের সাফাত অর্জন করবো সম্মানিত শ্রোতাবৃন্দ। তাছাড়া আপনারা কবর পূজা করবেন, মাজার পূজা করবেন, আর ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন, আর আপনি বিশ্বনবীর সাফাত আপনার দ্বারা হবে না সম্মানিত সদস্য যদি আপনি বেদাতে লিপ্ত থাকেন। বুখারী মুসলিমের হাদিস বিশ্বনবী ক্লিয়ার বলেছেন, কোন বেদাতি বিশ্বনবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তার বঞ্চিত হবে। সুতরাং এই যে মিলাদের জিলাপি যতই খান, মিষ্টি যতই খান আর খাওয়ান, বিশ্বনবীর হাউজে কাউসারের পানি পান করতে হলে সকল প্রকার বেদাতকে বর্জন করতে হবে, আর বিশ্বনবীর সহি সুন্নাহ এটাকে লালন করতে হবে, আমল করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তাল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্মানিত শ্রোতাবৃন্দ
আমাদের ইসলামের যে প্রকৃত জ্ঞান সেটা আমাদের তিনি অর্জন করতে তৌফিক দান করেন। আমরা যেন বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটা সঠিক নাই, সম্মানিত শ্রোতৃবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেছেন, খুদু মা আতাকুমুর রাসূল ওমা নাহাকুম আনহু ফানতাহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, একজন মহিলা ইবনে মাসুদকে বলেছিলেন যে ইবনে মাসুদ আপনি তো বললেন যে নারীরা বা পুরুষরা কেউ ওই যে ই করতে পারবে না, ওই যে আপনার ট্যাটু লাগায়, আজকাল তো ট্যাটু আজকালকে নাউজুবিল্লাহ আজকাল বাংলাদেশে চালু হয়ে গেছে নাউজুবিল্লাহ, এটা টোটাল গর্হিত কাজ, ইসলাম বিদ্বেষী কাজ, কোনো মুসলিম শরীরে ট্যাটু লাগাতে পারে না, ক্যান্সার হবে, সম্মানিত শ্রোতৃবৃন্দ, চর্মরোগ হবে, অনেক এখানে নেগেটিভ সাইড আছে, সেদিকে নাই বললাম। কিন্তু ইবনে মাসুদকে একজন মহিলা বললেন যে আপনি তো বললেন যে ট্যাটু লাগানো এটা কোরআনে নিষেধ আছে, আমি তো সমগ্র কোরআন পড়ে কোথাও পেলাম না। মহিলাকে ইবনে মাসুদ বললেন আপনি কি কোরআন পড়েছেন? যা পড়েছে, আল্লাহ তো কোরআনে বলেন নাই যে রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসুল যা নিষেধ করেছেন তা বর্জন করো, যা পড়েছে এটাই তো আল্লাহ রাসুল বলেছেন, লাআনাল্লাহু আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, হাদিস পেশ করে দিলেন। মহিলা কিন্তু মেনে নিলেন, সম্মানিত শ্রোতৃবৃন্দ, সাহাবাকের মেনে নিতেন। আপনি বলেন যে বুকের উপর হাত বাঁধার কোনো হাদিস নাই, আমরা অসংখ্য হাদিস দেব, ওই বুখারি থেকেও দেব, মেনে নেন, মানেন না কেন? তার মানে আপনার ইমানে দুর্বলতা আছে। আপনি বলেন আট রাকাত কোনো তারাবি নাই, আমরা বুখারি মুসলিম থেকে দিব, আপনার ইমান থাকলে মেনে নেন, মানেন না কেন? সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনার এই যে আমাদের প্রতিটা আমল ব্যতিক্রম, আলহামদুলিল্লাহ আমরা যে পায়ে পা মিলিয়ায়, আমরা যেভাবে বুকের উপর হাত বাঁধিয়ে রফলিয়াদ করি, আমিন বলি, এমামের পিছনে পশ্চাৎ সুরা ফাতিহা পাঠ করি, সমস্ত আমলগুলি বিশ্বনবীর সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আপনার মাঝহাবে নাই, সমস্যা তো আপনার আমাদের না, আপনার মাঝহাবে নাই, আপনার মাঝহাবের লোকেরা ত্রুটি করেছে, আমার তো ত্রুটি, আপনার ত্রুটি নাই, আপনি কেন মাঝহাবকে অনুসরণ করবেন? আপনি অনুসরণ করবেন তার এক তৌফিক, আমরা এই দুটি জিনিস ছেড়ে গেলাম, আল্লাহ রাসূল বলছেন কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহকে যদি ফলো করেন আপনি কশ্চিন কালো পথভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ। আর কোরআন সুন্নাহ ফলো করার কারণে আপনাকে যদি কেউ ইহুদি বলে, ইহুদিদের দালাল বলে, কাদিয়ানি বলে, শিয়া বলে, রাফিজি বলে, আমাদের কিচ্ছু আসে যায় না, তার কারণ আল্লাহ তাআলা স্বয়ং আমাদের সার্টিফিকেট দিয়েছেন যে তুমি রাসূল আনুগত করলে হিদায়াত প্রাপ্ত হবে। আর আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত একে হকের উপর দল থাকবে, সে দলটি হলো আহলুল হাদিস দল, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শ্রোতা, আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা কিতাব ও সুন্নাহর প্রতি আমল করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতিল মুতাহাদ্দিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিম মালিকুম বাররাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনারা অবগত আছেন যে আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং সুব্বানে আহলে হাদিসের কেন্দ্রীয় টিম আজকে দিনাজপুর জেলায় প্রায় 15 জন খতিব মিনিমাম তারা আমরা এসেছি আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে দিনাজপুর জেলার জমিয়তের সম্মানিত সুযোগ্য সভাপতি, পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ডাইরেক্টর শেখ আব্দুল জালিল আল মাদানী হাফিজাহুল্লাহ, তার দাওয়াতে এখানে আমাদের মাঝে লুৎফুল কবির আপনার বকুল ভাই আছেন, আমাদের এখানে আরও জমিয়তের নেতৃবৃন্দ, এখানে শাহ ইরফান মাদানী তিনি মসজিদে আছেন, আমাদের শাহ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী আমাদের সফর সঙ্গ হয়েছেন, শাহ ইসাক মাদানী, শাহ আব্দুল্লাল ফারুক, শাহ ইমাম হোসেন মাদানী, প্রায় 15 জন আলিম আজকে আমরা দিনাজপুর শহরে বিভিন্ন মসজিদে আজকে আমরা আলোচনা করতে যে খুতবা দিচ্ছি, আশা করি আপনারা এই তাওহিদবাদীদের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন সংগঠন আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান আল্লামা আব্দুল কাফের কোরাইশি নিজ হাতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের, এবং তারই ভ্রাতুষ্পুত্র শিক্ষার কিংবদন্তি প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী তিনি দিনাজপুরের সন্তান। আশা করি আপনারা এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।
এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা মানে ইসলামের সহযোগিতা করা, এবং সেটা তাওহীদ প্রচারে শিরক নির্মূলে আপনার অবদান থাকা ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি সম্মান দিয়েছি। ইন্না আল্লাহু মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله بالعدل يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ولذكر الله تعالى أولى وعز وجل وأتم وهم أكبر